Hey guys, welcome to a new vlog. আজকে একটা যে ভিডিওটি আমরা করছি সেটি কোনো ক্যাম্পিং এর নয়, আজকে একটু অন্যরকম। আজকে 777 চার্লি যে সিনেমাটি নতুন এসছে, মানে সম্ভবত আমার যেটা ট্রেলার ছিল, ট্রেলার দেখে যেটা মনে হয়েছে সেটা এতদিন যে সমস্ত কুকুরের ছবি আমরা দেখে এসেছি তার থেকে সম্পূর্ণ আলাদা হতে চলেছে। তো আজকে কোচবিহার জয়া সিনেমা হলে সিনেমাটি দেখতে যাব, ভিডিওটি এখন করছে সেও যাবে। আরে এই হলো আমাদের চার্লি। চার্লির আজকে শরীরটা বেশি একটা ভালো না, খাচ্ছে না সকাল থেকে, শুধু জল খাচ্ছে। এই হলো কালজানি নদী, কিছুদিন আগে প্রায় ভরেই গেছিল, এখন অনেকটা জল নিচে নেমে। গাছগুলো সব আমার বরের লাগানো, আমার বর একা না, অনেকেই ছিল তার সাথে। রাস্তায় যেতে যেতে মোটামুটি মতো গাছ মনে হয় আছে। আমরা অলরেডি অনেকটাই লেট, তো আমি আগে গিয়ে টিকিটটা কাটছি, বাইকটাকে রাখছে, হয়তো ওখানে ক্যামেরা অ্যালাউ করবে না, তো আমি লুকিয়ে লুকিয়ে যতটা পারবো রেকর্ড করবো, মুভিটা রেকর্ড করতে পারবো না। জাস্ট ইন্টারভেলটা হলো, কি বলবো, দেখতে আসুন, বুঝলেন, এটা এইভাবে বলা যাবে না। জাস্ট ইন্টারভেলটা হলো, আপনারা চার্লি যেখানে যেখানে এখনো অব্দি কেউ দেখেননি তারা অবশ্যই হলে এসে দেখবেন, অসাধারণ একটা সিনেমা। আর দেখি সম্পূর্ণটা শেষ করি তারপর বলবো বাকিটা। হোয়াট এ মুভি! একটা রিকোয়েস্ট থাকলো যে সিনেমাটি দেখতে আসার আগে অন্তত এক ডজন রুমাল আনতে হবে, আর মেয়েরা মেকআপ না করে আসলেই ভালো। সিনেমা দেখেছে ওরা, তো ওদের দারুণ, মানে না দেখলে কেউ বিশ্বাস করবে না। যারা ডগ লাভার তাদের জন্য একদম বেস্ট, ডগ লাভার নয় যারা তাদের জন্য বেস্ট, তাদের জন্য বেস্ট। একদম মোবাইল রেখে চলে আসছি আমি, আমার মোবাইলটা ভুল করে ফোনে রেখে চলে আসছি আমি, কিন্তু মন বলছিলাম একবার ইস্যু না তো, এটা আমি করলে ইস্যু। তারপর বাহ, হচ্ছিল প্রচন্ড প্রচন্ড টেনশন। ফেরার সময় দেখছি যে এই কৃষ্ণচূড়া গাছটা কয়েকটা ফুল ফুটে আছে, দেখে ইচ্ছে করলে একটু ছবি তুলি। চার্লি দেখে আসলাম আজকে, জাস্ট কিছু বলার নেই, আপনারা হলে গিয়ে দেখুন, সব ফুলে দিলে তো কথাই শেষ। কিছুটা দিন আপনাকে আপনাদের এই ব্লগে খানিকটা খানিকটা দেখানো হবে ঠিকই, কিন্তু সিনেমাটা হলে গিয়ে দেখে আসুন, প্রত্যেককে রিকোয়েস্ট করছি, মানে যারা ডগ লাভার না তাদেরকেও রিকোয়েস্ট করছি। আপনারা বুঝতে পারবেন আমি অবাক হয়ে এই জায়গাটাতে, যে একটা মানুষ একটা কুকুরকে ভালোবাসতে পারে, একটা কুকুর একটা মানুষকে ভালোবাসতে পারে, কিন্তু আমাদের মধ্যে আমরা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে পারি না, এটা শেখার আছে। আসি, হ্যাঁ পরে দেখা হবে অন্য ব্লগে,
অবশ্যই চ্যানেলটা দেখে আপনার ভালো গিয়ে Thank you.